আমি অ্যারেস্ট হইলাম 4 নভেম্বর, কারেক্ট 6 তারিখে সুপ্রিম কোর্টে একটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য আমার দরখাস্ত এভিডেন্ট করে জমা ছিল। যেহেতু 4 তারিখে আমি আপনার অ্যারেস্ট হয়েছি, তো অ্যান্টিসিপেটরি বেলের নিয়ম হলো সুপ্রিম কোর্টে সরাসরি কী বলে যে বেল চেপে তার উপস্থিত থাকতে হয়। আমি উপস্থিত থাকতে পারিনি, যার জন্য আমার বেলটি হলো না। তো তারপরে যা অন্য 3 জনের জামিন হয়ে গেল, তো 11 দিন পরে আমার আবার যে ডেট ছিল সেই ডেটে আমি গেলাম। আমি বললাম অ্যাজ এ আইনজীবী একজন মুক্তিযোদ্ধা হিসাবে রেফারেন্স আছে, আপনি ওই 3 জনকে দিয়েছেন, আমাকে কেন দিবেন না। এবং আমার অ্যাডভোকেট ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, তিনি মুভ করেছেন যে স্যার সেম ফুটিংয়ে আপনি 3 জনকে বেল দিয়েছেন, এই ভদ্রলোক অপরাধ করলো কি? আর বিসাইডস আপনার সুপ্রিম কোর্টের লয়ার ছাড়াও তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি বুঝতাম এই গ্রাউন্ডে আমাকে জামিন দিয়েছে।